আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যাচ্ছি উত্তরা থেকে মিরপুরে। তো মিরপুরে আমরা যাব জাতীয় চিড়িয়াখানায়। তো সেই চিড়িয়াখানার খুব সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আল্লাহ যদি বাজে রাখে। তো এখন হচ্ছে বাজে প্রায় সকাল 10টা। আমি গাড়িতে, এই যে আমরা উত্তরা থেকে রওনা দিয়েছি, এটা হচ্ছে উত্তরা সেক্টর টেনের লাস্ট অংশ বলা যায়। তো এইখান থেকে মিরপুরে হয়তো 30 মিনিট বা 40 মিনিটে আমরা চলে যাব। তো যাওয়ার যে রাস্তাটা, আমরা যাব মিরপুর বেড়িবাঁধ হয়ে, যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার মানে রোড ভিউটা খুবই সুন্দর। তো সেই ভিউটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর চিড়িয়াখানার ব্লগ আসবে আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো চিড়িয়াখানার ব্লগ আপনাদের দেখার নিমন্ত্রণ রইল। আর এই তো আমরা যাচ্ছি পাশে হচ্ছে, ওই পাশে রাস্তার ওপাশে হচ্ছে তোরাক নদী, যে আমাদের ইজতেমা হয় সেই ইজতেমার তোরাক নদী হচ্ছে আমাদের পাশে, ওই রাস্তার ওই পাশে। আর এই পাশে হচ্ছে, এটা হচ্ছে উত্তরার সেক্টর 10। তো রোড ভিউটা ভীষণ ভালো লাগছে, আশেপাশের গাছপালা সব কিছু মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর। আর বসন্তকাল তো, বেশি গরম না, বেশি শীতও না, আর বাতাস ফুল সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে, আকাশটাও কিন্তু দারুণ লাগছে। তো এটা হচ্ছে সেক্টর 10, উত্তরার সেক্টর 10। তো ভালো লাগছে ভীষণ দেখতে। আমরা একটু জেমে পড়ে গেলাম। রাস্তার ওই পাশে সামনের যে এলাকাটা দেখা যাচ্ছে, ওদিকে হচ্ছে তোরাক নদী। তোরাক নদীটা প্রায় শুকিয়ে গেছে, আগে যে ঐতিহ্য ছিল সেটা এখন নাই বললেই চলে। রাস্তার পাশ দিয়ে ভরাট হয়ে গেছে অনেকটাই বলা যায়। বাট সামনে আমি দেখাবো যে তোরাক নদী উদ্ধারের জন্য খনন কাজ চলছে। তোরাক নদীটাকে তার সেই আগের ঐতিহ্যে ফিরিয়ে আনার জন্য বেশ জোরেই বলা যায় যে কাজ চলছে, খনন কাজ যেটা বলে, নদীর খনন কাজ। তো এই তো এটা হলো উত্তরা, পুরাটাই এই পাশে উত্তরা। মিরপুর চিড়িয়াখানা আসলে যাবো যাবো বলে যাওয়া হচ্ছিলো না, তো আজকে রওনা হলাম। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আর আজওয়া বেবি ভীষণ খুশি, ও চিড়িয়াখানায় যাবে। অনেকদিন ধরেই বলছিল যে মা চিড়িয়াখানায় যাবো। এই যে উত্তরা ছাড়িয়ে আমরা আরেকটু সামনে চলে আসলাম, ওপাশে দেখেন তোরাক নদীটা প্রায় ভরে গেছে। এটা সেই আগের ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার জন্যই সামনে থেকে খনন কাজ চলছে। এই পাশে হচ্ছে, এখন হচ্ছে এটা প্রত্যাশার ব্রিজ বলে ওই সামনের ব্রিজটাকে। এই ব্রিজে বিকেলবেলা অনেক মানুষ আসে শুধু আশেপাশে একটু ঘুরে বেড়ানোর জন্য, জাস্ট একটু রিল্যাক্স সময় কাটানোর জন্য। ওইটা প্রত্যাশার ব্রিজ, সামনে যে ব্রিজটা দেখা গেল, এই এলাকাটার নাম হচ্ছে প্রত্যাশা। তো এই যে প্রত্যাশা ব্রিজটা দেখা যাচ্ছে, এটা এদিকে খুবই জনপ্রিয়, এদিকের মানুষ প্রায় সবাই মোটামুটি ঘুরতে আসে বিকেলবেলা। প্রত্যাশা ব্রিজ তোরাক নদীর উপরে, বাট নদীর অবস্থা তো খুবই খারাপ, বাট নদীটা তার আগের সৌন্দর্যে ফিরে আসবে। যেহেতু খনন কাজ চলছে, আগের সৌন্দর্যে হয়তো খুব তাড়াতাড়ি আগের সৌন্দর্যে ফিরে আসবে। তো প্রত্যাশা হয়ে এই এলাকাটার নামই হচ্ছে প্রত্যাশা। প্রত্যাশা হয়ে আমরা সামনে রওনা দিলাম। সামনে
সামনে রওনা দিলাম। তো সামনে যাচ্ছি, সামনের ওই এলাকাটা হচ্ছে যে মিরপুরে চিড়িয়াখানা যাওয়ার যে রোডটা, ওইটাকে মিরপুর বেড়িবাঁধ বলে। এটা বেশ জনপ্রিয় একটি রোড, যেহেতু চারদিকে খোলা, দুই পাশেই খোলামেলা জায়গা, তো মানুষ এমনিতেও ঘুরতে আসে। আর সামনে বেশ কিছু রিসোর্ট আছে যেখানে মানুষ রিসোর্টে পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আসে, ঘুরতে আসে। তো এই তো মিরপুর বেড়িবাঁধ রোড বলে এটাকে। বেড়িবাঁধ রোডটা বেশ জনপ্রিয়, আর এদিকে একটু জ্যামও কম থাকে। তো দেখা যায় যে ঘুরতে আসা মানুষগুলো এই রোডটাকেই বেশি চয়েস করে। এই যে পাশে দেখা যাচ্ছে যে নদীর খনন কাজের জন্য বালি উঠে রাখা হয়েছে। এই যে তুরাগ নদী উদ্ধারের জন্য ওই পাশে হচ্ছে খনন কাজ চলছে। এই যে তুরাগ নদী উদ্ধারের ওই পাশে, পুরোটাই তুরাগ নদী অনেক বড় ছিল এবং জনপ্রিয় একটি নদী আমরা সবাই জানি, বাট নদীটার অবস্থা খুবই খারাপ। এই যে নদীর ওই পাশে হচ্ছে নদীর কাজ চলছে, তো হয়তো নদীটা আমাদের মাঝে আবার সুন্দর আগের সৌন্দর্য নিয়ে ফিরে আসবে। এটাকে মিরপুর বেড়িবাঁধ রোড বলে, আসলে বেড়িবাঁধ রোড বলে আর একটু সামনে। তো এই রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যেহেতু একটু খোলামেলা খুব ভালো লাগে আমার কাছে। তো কালকে যখন যাচ্ছিলাম আমরা, আমার কাছে খুব ভালো লাগছিল যে একটু রিল্যাক্স সময় কাটানোর জন্য এই রোডটা একদম বেস্ট। আর ওই পাশে দেখুন, ওইদিকে হচ্ছে আস্তে আস্তে একটু সামনে আসবে, ওটা হচ্ছে দিয়াবাড়ি এলাকা। দিয়াবাড়িও বেশ সুন্দর এবং একটু রিল্যাক্সের সময় কাটানোর জন্য দিয়াবাড়ি একদম পারফেক্ট, যেহেতু খোলামেলা অনেক জায়গা আছে। আর এই যে আজোয়া বেবি, ওর হচ্ছে চকলেট, বসে আছে চকলেট নিয়ে। এই যে দিয়াবাড়ি এলাকা, এটা হচ্ছে দিয়াবাড়ি এলাকা। তো এই দিয়াবাড়ি তো খুবই সুন্দর এবং খুব জনপ্রিয় একটা প্লেস। তো যেহেতু একটু খোলামেলা জায়গা আছে, প্রায় সবাই এখানে ঘুরতে আসে। এই যে দিয়াবাড়ি, এগুলো হচ্ছে দিয়াবাড়ির ওই পাশে দেখুন তুরাগ নদীর খনন কাজ চলছে। এই যে দিয়াবাড়ি, ওই পাশের বিল্ডিংগুলো হচ্ছে, এটার নামটা আমি ভুলে গেছি, দিয়াবাড়ির এই যে লেক, আর হচ্ছে ওই পুরো বিল্ডিং যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সবগুলোই হচ্ছে দিয়াবাড়ি এলাকায়। এটার আমি প্রজেক্টটার ঠিক নামটা ভুলে গেছি। এটা এই লেকটা ভীষণ সুন্দর এবং এদিকে মানুষ ঘুরতে আসে নৌকা দিয়ে ঘুরে, ছোট ছোট নৌকা আছে, সেই নৌকা দিয়ে এদিকে ঘুরতে আসে মানুষ। এই রোড ভিউটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। এই যে আজও বেবি ও হচ্ছে যেখানে যায় ওর বন্ধুটাকে নিয়ে যায়, বিঙ্গোকে আদর দিচ্ছে। আমাকে বলতেছিল যে মা বিঙ্গো ছবি তুলে দাও।
এই তো এই যে এদিকে হচ্ছে এই রোডটাই হচ্ছে মিরপুর বেড়িবাঁধ। তো এই রোড ভিউটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি যখন আসছি, আজকে যখন যাচ্ছি, তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে যে এই রোড ভিউটা, একটু রিল্যাক্স সময় কাটানোর জন্য মিরপুর বেড়িবাঁধ রোডটা একদম পারফেক্ট। এই রোডে আপনি যেখানে যাবেন আপনার মন ভরে যাবে। এই যে পাশের ভিউগুলো দেখুন, ভীষণ সুন্দর। এই গাছগুলো একদম মন ভরিয়ে দেয়। তো মিরপুর বেড়িবাঁধ রোডটা আমার কাছে একদম পারফেক্ট এবং ভীষণ ভালো লেগেছে। এই পুরো রোডটাই আসলে বেড়িবাঁধ রোড হিসেবে পরিচিত। বেড়িবাঁধ মিরপুর বেড়িবাঁধ রোড নামে এই পুরো রোডটাই, রাস্তাটাই মিরপুর বেড়িবাঁধ নামে পরিচিত। তো ভীষণ সুন্দর এবং পারফেক্ট ঘোরার জন্য, একদম পারফেক্ট, জ্যাম কম থাকে। তো যারা ঘুরতে আসে এই রোডটাকেই পছন্দ করে। এই যে বেড়িবাঁধের অসাধারণ সুন্দর রূপ। তো এই তো, সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। চিড়িয়াখানার ব্লগ দেখার নিমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।